মই নবগগৈ এই মুহূর্ত দিব বিচাৰিছো এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর। দেশ ককবুয়া এক কাণ্ডক লৈ এটা পশ্চিমবঙ্গৰ রাজনীতি উত্তাল হয়ে পড়েছে, কেনো পশ্চিমবঙ্গৰ যিগৰাকী রাজ্যপাল সেই রাজ্যপালগৰাকীৰ বিৰুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন কৰিছে এগৰাকী মহিলায়। রাজভবনতে কর্মরত এগৰাকী মহিলাক রাজ্যপালগৰাকীয়ে দুবারকৈ যৌন শোষণ বা যৌন নির্যাতন চলোৱাৰ গুরুতর অভিযোগ উত্থাপন কৰিছে। আর সমগ্র ঘটনা কেন্দ্র কৰি এতিয়া পশ্চিমবঙ্গৰ তৃণমূল কংগ্রেছ আৰু বিজেপি সরকারের মাজত এখন যুঁজ হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। রাজনৈতিকভাবে উত্তাল হৈ পৰিছে এতিয়া পশ্চিমবঙ্গ। আমি সবিস্তারে খবরটি লৈ অহার চেষ্টা করি। এটা ডাঙর খবর জানাইছো, দেশ কপোৱা কাণ্ডক লৈ উত্তাল হৈছে এতিয়া পশ্চিমবঙ্গৰ রাজনীতি। পশ্চিমবঙ্গৰ রাজ্যপালৰ বিৰুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হৈছে। পশ্চিমবঙ্গৰ রাজ্যপালৰ বিৰুদ্ধে যৌন কেলেঙ্কারি বিতর্কৰ সৃষ্টি হৈছে। আর রাজভবনতে কর্মরত এগারী মহিলার শ্লীলতা হানিরও অভিযোগ উত্থাপন হয়েছে। মহিলাগাকে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে আর পদোন্নতি দিয়ার প্রলোভনত মহিলা কর্মচারীক যৌন শোষণ করার গুরুতর অভিযোগ। আর অবশ্যই বঙ্গ রাজ্যপাল সি ভি আনন্দ বসুয়ে অস্বীকার করেছে এই অভিযোগ। আর সমগ্র কাণ্ডক এটা নির্বাচনী ইস্যু করে লৈছে তৃণমূল কংগ্রেসে, আক্রমণ করা দেখবলে পাওয়া গেছে বিজেপিক। কেন্দ্রীয় সরকারের সমালোচনার লক্ষ্য করে লৈছে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে। আর রাজ্যপালের যৌন কেলেঙ্কারি মোদি সরকারে গাব দিয়ারও অভিযোগ উত্থাপন করেছে মমতা ব্যানার্জিয়ে। রাজ্যপাল সি ভি আনন্দ বসুক রক্ষণাবেক্ষণ দিয়ারও অভিযোগ উত্থাপন করেছে এনেদরে মমতা ব্যানার্জিয়ে। এটা ডাঙর খবর। পশ্চিমবঙ্গত নির্বাচনী প্রচার চলাবলে যাওয়া প্রধানমন্ত্রী মোদীকো প্রশ্ন উত্থাপন করে মমতা ব্যানার্জিয়ে। আর ঘৃণনীয় কাণ্ড সন্দর্ভত প্রধানমন্ত্রীর কিয় এটাও শব্দ নকলে বলে প্রশ্ন করে মমতা ব্যানার্জিয়ে, যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতা আছিল এইগৰাকী সি ভি আনন্দ বসু, যিগৰাকী পশ্চিমবঙ্গৰ বর্তমানৰ রাজ্যপাল। আর তেখেতর বিরুদ্ধে এটা গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে, যৌন কেলেঙ্কারি বিতর্কর সৃষ্টি হয়েছে। রাজভবনতে কর্মরত এগৰাকী মহিলার স্ত্রীলতা হানিরও অভিযোগ উত্থাপন হয়েছে এতিয়া এইগৰাকী রাজ্যপাল সি ভি আনন্দ বসুর বিরুদ্ধে। পদোন্নতি দিয়ার নামত, পদোন্নতি দিয়ার প্রলোভনত মহিলা কর্মচারীক যৌন শোষণ করার অভিযোগ উত্থাপন হয়েছে দুবারকৈ রাজভবনতে এইগৰাকী রাজ্যপাল সি ভি আনন্দ বসুয়ে মহিলাগৰাকীক, রাজভবনত কর্মরত মহিলাগৰাকীক শোষণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এটা ডাঙর খবর। পদোন্নতি দিয়ার প্রলোভনত এই কাণ্ড করার ভয়ঙ্কর অভিযোগ। আর এই অভিযোগ ইতিমধ্যে যেহেতু খণ্ডন করেছে, অস্বীকার করেছে রাজ্যপাল সি ভি আনন্দ বসুয়ে। আর তথাপিও সমগ্র ঘটনা কেন্দ্র করে এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে পড়েছে, লগতে মমতা ব্যানার্জিয়ে বিজেপি সরকারও কঠোর ভাষার সমালোচনা করেছে। আর বিজেপির এগারী নেতা তথাপি এইগৰাকী পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু আর তখেতর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ। বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বসুক রক্ষণাবেক্ষণ দিয়ারও অভিযোগ উত্থাপন করেছে মমতা ব্যানার্জিয়ে। ডাঙর খবর এটা, এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর যে মহিলার সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড রাজ্যপালের এই গুরুতর অভিযোগ। এগারী মহিলাক রাজভবনত কর্মরত মহিলাক শোষণ করা, যৌন শোষণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে এইগৰাকী পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসুর বিরুদ্ধে। মহিলাগৰাকীৰ ভাষ্য আছে, মহিলাগৰাকীয়ে টেলিফোনিক বার্তা হিসাবে বা অন ক্যামেরা মহিলাগৰাকীয়ে কি কৈছিল সেই ভুক্তভোগী মহিলাগৰাকীৰ অভিযোগ আছে। আমি সেই মন্তব্য এই মুহূর্তে আগবার চেষ্টা করি। কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার ওই এসেছিলেন, তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনো ভাবে কোনো এন্টারটেইন করা যাবে না, এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার রিকোয়েস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই, যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলা এবং ফোন একজনের স্যার এটার সাথে আমি তো মানে
প্রতিবাদ করি দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয়ে কতদিন মুখ বন্ধ করে থাকবো। আৰু এয়া আছিল ভুক্তভোগী মহিলাগৰাকীৰ মন্তব্য। আমি মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিলোঁ, এনেদৰে টেলিফোনিক বাৰ্তা হিচাপে কাৰোবাৰ সৈতে কথা পাতিছে আৰু সেই অভিযোগ উত্থাপন কৰিছে। আৰু সমগ্ৰ ঘটনা কেন্দ্ৰ কৰি এতিয়া উত্তাল হৈ পৰিছে পশ্চিমবংগৰ ৰাজনীতি। দেশ কপোৱা কাণ্ডক লৈ উত্তাল হৈছে পশ্চিমবংগৰ ৰাজনীতি, এটা ডাঙৰ খবৰ। পশ্চিমবংগৰ যিগৰাকী ৰাজ্যপাল চি ভি আনন্দ বসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এগারী মহিলায় রাজভবনত কর্মরত এগারী মহিলায় গুরুতর অভিযোগ উত্থাপন করেছে যে দুবার মহিলাগীক যৌন নির্যাতন চলোৱা হয়েছে। এবার নহয় দুবার মহিলাগীক যৌন নির্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপন হয়েছে। যৌন কেলেঙ্কারির গোচরত এতিয়া অভিযোগত অভিযুক্ত হয়েছে এগারী খুদ স্বয়ং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু। ইতিমধ্যে তখেতে অস্বীকার করেছে মহিলাগীর এই অভিযোগ, তথাপি পশ্চিমবঙ্গৰ ৰাজনীতিত এটা উত্তাল হৈছে। বিজেপিৰ এগৰাকী নেতা বা পশ্চিমবংগৰ ৰাজ্যপাল চি ভি আনন্দ বসুৰ এই কাণ্ডক বা এই যি অভিযোগৰ পাছতেই মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰিছে বিজেপি চৰকাৰক। মমতা বেনাৰ্জীয়ে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীকো লক্ষ্য কৰি লৈছে, আক্ৰমণাত্মক মন্তব্য প্ৰকাশ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। কালিৰ দিনটোত এখন সভাত মমতা বেনাৰ্জীয়ে কেনেদৰে আক্ৰমণ কৰিছিল বিজেপি চৰকাৰক বা দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীক, এই সমগ্ৰ ঘটনা সংক্ৰান্তত আমি মমতা বেনাৰ্জীৰ এই মন্তব্য আগবঢ়োৱাৰ চেষ্টা কৰিম। সন্দেশ খালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশ খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো বিবিএক্সেতে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন, আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে? শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয়ে বিদারণ হয়েছে। সন্দেশ খালি বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন? আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না? আপনার লোকজনের তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে, কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন? আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য। সন্দেশ খালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশ খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি।